যুক্তরাজ্য এবং ইউরোপ থেকে আগত বিএনপি সকল স্তরের নেতাকর্মীদেরকে আমি সবচেয়ে প্রথমে আজকের এই সুধি সমাবেশ আয়োজন করার জন্য সেখানে উপস্থিত থাকার জন্য এবং সম্মানিত ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসেছেন তাদেরকে আমি আমার নিজের এবং দলের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই শীতের মধ্যে কষ্ট করে কুয়াশাভারা এই দিন এবং রাতের মধ্যে আপনারা এসেছেন সেজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা আপনারা এমন এক দেশে বসবাস করছেন যে দেশকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রি সেই দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে সেই দেশে আইনের শাসন সুশাসন সহ সব কিছু রাজ করছি এই দেশে আমি এসেছি মূলত এবার একদম ব্যক্তিগত সফরে চিকিৎসা এবং পরিবার অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি সেজন্যই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি তারপরেও আপনারা যেহেতু চেয়েছেন আপনাদের সঙ্গে দেখা হবে সকলের সঙ্গে দেখা হবে এর জন্যই আজকে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং আমি আমার চিকিৎসা করেছি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা কাজে তারা ছাড়তে চায় না আরও থাকতে বলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন সেজন্যই আমাকে যেতেই হবে আপনারা এখানে এতক্ষণ ধরে যে বক্তব্য দিলেন খুব সুন্দর বক্তব্য দিয়েছেন নেতা সহ সুধী সমাজের প্রত্যেকে সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সমস্ত তথ্য বিশেষ করে তারেক রহমান যারা বক্তব্য দিয়েছেন আসলে আমার বক্তব্য দেওয়া হয়ে গেছে সেখানে আমার কথা সব বলে ফেলেছে এমন নতুন কিছু কথা নেই যে বলার আছে তারপরেও তারপরেও আপনারা সবকলেই কিন্তু দেশ সম্পর্ক অত্যন্ত সচেতন চিন্তিত এবং দেশকে নিয়ে ভাবেন এটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো এবং এই বিদেশে এই যে দেড় মাস যাবত আমি আছি সেখানে এখানে যেসব দেখলাম আমার কাছে অনেক জিনিস দেখেছি যা খুব ভালো লেগেছে এবং তাদের যে আইন শৃঙ্খলা এবং সুন্দর যেসব ইয়ে আছে আইন আছে সেগুলি আসলে আমার মনে হয় অনেক ভালো জিনিস এখান থেকে শেখার আছে এবং সেগুলি শুধু শেখার নয় সেগুলো কি আমাদের দেশেও এগুলিকে কার্যকর করলে আমরা মনে হয় আরও বেশি ফল উপকার পাব উপকার পাব দেশের উন্নত হবে প্রথমে ফার্স্ট ডিসিপ্লিন হতে হবে যদি আমরা ডিসিপ্লিন না হয় তাহলে কোনো কিছু করা সম্ভব নয় সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন কিন্তু বাংলাদেশের শৃঙ্খলার সবচেয়ে বেশি অভাব ঐক্যের অভাব এবং আরও নানাবিধ সমস্যায় বাংলাদেশ জর্জরিত তার কারণ পাঁচটার ঘটনাও আপনারা জানেন কারণ আপনারা এখানে বয়স্ক অনেকেই আছেন আপনারা জানেন অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কী হয়েছিল কি অবস্থা হয়েছিল সে সম্পর্কে জানেন কাজে আমি সেই পাস্টার না কিন্তু যদি প্রেজেন্ট এবং ফিউচারের কথা আমরা চিন্তা করি তাহলে বর্তমানকে নিয়ে চিন্তা করেই তো ভবিষ্যৎকে আমাদের চিন্তা করতে হবে বর্তমান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে প্রতিনিয়ত আপনার চানছেন বাংলাদেশের মানুষ আজকে মোটেও ভালো নেই মোটেও শান্তিতে নেই প্রতিনিয়ত জুলুম অত্যাচার অন্যায় একদম মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে যেখানে বলেন আপনারা সুশাসন সুশাসন বলে কিছু নেই বাংলাদেশে এখন বাংলাদেশে এখন কি চলছে আপনার বললেন সবাই রং হেডেড আমি বলতে চাই না আমি অনেক জায়গায় বলেছি আমি এখনো বলবো এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন রাজতন্ত্র এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে লেডি হিটলার এখন ইনি হলেন লেডি হিটলার কারণ তিনি যা হুকুম দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তার সৈন্য সামন্ত যারা আছে অর্থাৎ প্রশাসনের যারা আছেন তারা সেইভাবে কাজ করছে তার নির্দেশ মতো অন্য কেউ কারো কোনো নির্দেশ আদেশ ও সেখানে চলে না সব কিছু তার কথা মতো চলে যেখানে যেমন আমাদের যদি দেখি প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একদম দলীয়করণ করে ফেলা হয়েছে দলীয়করণ করে ফেলা হয়েছে সেখানে ভালো ভালো মেধাবী অফিসার যোগ্য উপযুক্ত অফিসার অনেকজনকে বের করে দেওয়া হয়েছে এখন বোধ হয় চারশোর উপরে রয়েছে ওয়েসডি ওএসডি করে রাখা হয়েছে এবং সমস্ত আওয়ামী লোকজনকে এনে এনে বিভিন্ন পোস্টে বসানো হচ্ছে এবং ডবল প্রমোশন ট্রিপল প্রমোশন দিয়ে তাদেরকে উঠানো হচ্ছে পরে কিন্তু তারা জানছে না কিছু কাজ কিছুই জানে না তারা শুধু জানে যারা মন্ত্রীরা আছে বা এমপি টেমপি আছে বা যে নেত্রী আছেন তাদেরকে খুশি করার জন্য এবং সেজন্য তারা যা বলে তাই করে এই মন্ত্রীগুলোও তো কাজ কান জানে না এখন ওদের মন্ত্রী আছে সত্যি কথা বলতে কি সবার নামও সবাই জানে না বাংলাদেশের মানুষ চেনেও না কখন কি মন্ত্রী হচ্ছে কি এগুলো জীবনে কেউ এমপি হওয়ারও উপযুক্ত নয় যেগুলো সেগুলো সব আজকে মন্ত্রী টন্ত্রী হয়েছে কাজে কেন এই অবস্থা ফলে প্রশাসন যে আছে সেটা কিন্তু অকার্যকর বাংলাদেশে এডিপি যে আছে সেটা পর্যন্ত ঠিক মতো সময় মতো শেষ হয় না খরচ হয় না কারণ যে কাজ হয় না ওই যে বলছে না উন্নয়ন হ্যাঁ বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে প্রজেক্ট নেওয়ার পিছনে তো তারেক রহমান বলেই গেছে প্রজেক্ট নেওয়ার পিছনে বড় বড় লক্ষ্য হলো সেখান থেকে কমিশনটা নেওয়া কমিশনটা নিয়ে বাংলাদেশেও নেয় ওই দূর দেশে পাঠিয়ে দেওয়া কেন ক্ষমতায় তারা তাদেরকে কেউ কিছু বলতে পারে না সেটা কে বলে এই যে দুর্নীতি দমন কমিশন যেটা আছে বা দুদক যেটা আছে তারা সেগুলি চোখে দেখে না তারা শুধু দেখে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং খালেদা জিয়া এবং তার পরিবারকে তারা এটা কিন্তু আমরা যে কিছুই করিনি সেটা তারা জেনেও নানা রকম হয়রানি চলছে তারপরে অনেক উন্নয়নের কথা তো শুনলেন বাংলাদেশে উন্নয়ন কিছু নয় রাস্তাঘাটের যদি নমুনা আপনারা দেখেন ঢাকা শহরে চলার অনুপযুক্ত ঢাকা শহরে গাড়ি ঘোড়া চলাচল করতে পারেন এমন দুরবস্থা তারপর ঢাকার শহর এত নোংরা পৃথিবীর বোধ কত নম্বর আমরা সবচেয়ে নিচে বোধ হয় কেন জানেন ডাস্টবিনগুলো ডাস্টবিনগুলো উপচে পড়ছে কতদিন যে সাফ হয়নি এগুলো উপচে পড়ছে রাস্তায় যখন মানুষ চলে নাকি কাপড় দিয়ে চলতে হয় এই হলো অবস্থা তারপরে বিলবোর্ড সে পয়সা কামানোর জন্য আর তাদের নেতাদের নেত্রীর ছবি আর তাদের পিতার ছবিতে ঢাকা শহর বিলবোর্ড দিয়ে একটা জঘন্য শহর বানিয়ে ফেলেছে ঢাকা শহর আর ঢাকা শহর নেই আপনি দেখে ঘুরেছেন ওই যে আপনি জানেন আমিও ছিলাম ক্যান্টনমেন্টে এক সময় কিন্তু আমিও দেখেছি কোনো দিনও আমরা কিছু করিনি কিন্তু এখন সেটাও হচ্ছে কাজেই আপনারা বলে আপনারা দেখছেন যে ঢাকা শহর এত নোংরা এত জঘন্য হয়েছে কাজে বলা যায় না এই হলো ঢাকা শহরের অবস্থা মানুষের বসবাসের অনুপযোগী একটা শহর বানিয়ে ফেলেছে নোংরা আবর্জনা নিয়ে আমাদের যে কারো কোনো দায়িত্ব আছে সিটি কর্পোরেশন বহুদিন পরে নির্বাচন হল কি নির্বাচন হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জানেন নির্বাচন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশ নিয়েছি ইউনিয়ন কাউন্সিল বলেন উপজেলা বলেন তারপর মেয়র বলেন আমরা এগুলোতে নিয়েছি অংশ কারণ যেই ক্ষমতা খুব আমরা বলেছি যে এগুলোতে সরকার পরিবর্তন না যে থাকে তার ওদেরই এই নির্বাচনগুলি হবে সেজন্য আমরা এগুলোতে অংশ নিয়েছিলাম এবং ইউনিয়ন কাউন্সিল বলেন তারপরে উপজেলা নির্বাচন দুটো ভাগ ভাগ করে হয়েছে দুটো নির্বাচন খুব ভালো ভালো বিএনপি এগিয়ে যে বিএনপি খুব ভালো করছে সবগুলো থেকে সেজন্য জন্য আওয়ামী সেজন্য পরবর্তী যে আরও তিনটা হলো তিনটাই তো হয়েছে না তিনটা পরবর্তী তিনটাতে আর কোনোভাবেই কোনো কিছু করার সুযোগ ছিল না মার্কেটে সবই করল তারপরে হলো মেয়র নির্বাচন মেয়র নির্বাচন হয়েছে সিলেটে মেয়র নির্বাচন হয়েছে চট্টগ্রামে মেয়র নির্বাচন হয়েছে রাজশাহীতে মেয়র নির্বাচন হয়েছে খুলনাতে মেয়র নির্বাচন হয়েছে গাজীপুরে বরিশালে এবং আমরা সবগুলোতে অংশগ্রহণ করেছি এবং সময় যেহেতু একটু মামলা মোকদ্দমা কম ছিল এবং একটু সুযোগ ছিল বিএনপির নেতাকর্মীরা বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং সবসময় থাকবে বিএনপির বড়ো বড়ো নেতারা প্রত্যেকেই যে প্রত্যেকের জন্য কাজ করেছে এবং আল্লাহর রহমতে এর থেকে কিন্তু আপনারা বুঝতে পারেন মানুষের যে কি সমর্থন আছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল এই মেয়র নির্বাচনগুলিতে গুলিতে সেখানে কিন্তু দেখা গেছে কে হয়েছে বিএনপির বিএনপির প্রার্থী হয়েছে চট্টগ্রামে কে বিএনপির প্রার্থী হয়েছে মঞ্জুর যেটা ছিল বিএনপির প্রার্থী হয়েছে তারপরে রাজশাহীতে আমাদের বুলবুল যুবদল ছিল অনেকেই চিনবে বুলবুল হয়েছে তারপরে আমাদের খুলনাতে সেখানেও আমাদের যুবদল দল ছিল খুলনাতে বিএনপির প্রার্থী হয়েছে তারপরে গাজীপুরে মান্নান সাহেবকে চেনেন গাজীপুরে মান্নান হয়েছে বরিশালে হয়েছে আমাদের কামাল হয়েছে কামাল হয়েছে আপনারা জানেন প্রত্যেকটাতে আমরা জিতেছি একটা তো কিন্তু আমরা হারি নাই এটা কি ইঙ্গিত করলো এটাই তো বোঝায় যে মানুষের সমর্থন কোন দিকে মানুষ কি চায় কাদেরকে চায় কাদের মাধ্যমে দেশের ভালো হচ্ছে কল্যাণ হচ্ছে বা হবে কারণ মেয়রদের একটা কাজ আছে কিছু সেই জন্যই বিএনপির প্রার্থীগুলোকে জয়ী করেছে এবং সব মান্নান বয়স হয়েছে কিন্তু বাকিরা ইয়াং সব ভালো কাজ করছে পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আসলো তো আমরা বললাম প্রথমে তো আমরা তো ঘরে বন্দি অবস্থায় তখনও তখন আমি আমার অফিসে বন্ধ অবস্থায় নির্বাচন আসলো আমাদের তো আমি বন্ধ অফিসে ফখরুল জেলে নেতাকর্মীরা বিচ্ছিন্ন আমরা যে বসে সিদ্ধান্ত নিয়ে ঠিক করবো যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না সে সুযোগটা পর্যন্ত নেই তারপরেও কয়েকজনের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কিছু যোগাযোগ করতাম আমরা করে আমরা ঠিক করলাম যে আমরা অংশ নেব কেন আমরা এটা ছেড়ে দেব না খালি মাঠে গোল দিতে দেব না সেজন্য আমরা অংশ নিলাম এবং সেই নির্বাচনে আমরা আমাদের প্রার্থী দিয়েছিলাম আপনারা জানেন একদিকে ছিল মির্জা আব্বাস আর একদিকে ছিল আমাদের ইয়ে মিন্টু সাহেবকে আমরা দিয়েছিলাম আর মিন্টু সাহেবকেই বলে দিয়েছিলাম আমার যোগাযোগ ছিল ওনার সাথে মিন্টু সাহেবকে বলে দিয়েছিলাম আপনি একজন ডামি অবশ্যই দেবেন প্রার্থী ইন কেস যদি আপনারটা বাতিল হয়ে যায় অন্তত তাহলে যেন আমাদের আরেকজন কেউ থাকতে পারে সেভাবে দিবেন মিন্টু সাহেব ও বেচারা উনিও কিন্তু লুকিয়ে তখন ওই লুকোনো অবস্থায় কথাবার্তা হচ্ছে টেলিফোনে তখন ওনাকে বললাম তো উনি সেই হিসাবে আর লক্ষ্য যে তখন পাওয়া যায় না ওখানে আবার হচ্ছে প্রপোজার সেকেন্ডার এগুলোই লাগে মিন্টু সাহেব তো প্রথম নির্বাচন করছে সেই জন্য ওনারা হয়তো একটু ইয়ে হয়েছে ওনার একটু কিছু মিস্টেকও হয়েছে বোঝা হয় তো ওনার নির্বাচনে হয়তো যে এরিয়া ভিত্তিক যে নির্বাচনী এলাকা হতে হবে সেই পৌরসভার মধ্যে ইয়ে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হতে হবে প্রপোজার সেকেন্ডার সেরকম মিন্টু সাহেবেরটা ওই ওরা ভুল ছিল না কিন্তু ওরা নানা রকম বাহানা করে গেটে দেখিয়ে ওনারটা বাতিল করে দিল তো মিন্টু সাহেবকে তখন বলেছিলাম যে শেষ মুহূর্তে টাইম একদম শেষ কিন্তু পরের দিনই একদম লাস্ট ডেট ছিল জমা দেওয়ার তো মিন্টু সাহেবকে বলেছিলাম যে আমি আপনি একজন ডামি দিয়ে রেখেন তো মিন্টু সাহেব কাকে দিবে আর বুঝে পায় আমাকে বলে আর বলবো আমি এখন কার নাম বলবো আপনাকে ফট করে কেন যে আবার অনেক কেস কাছে এগুলো দেখে কাকে বাতিল করে দিবে এটাও তো ঠিক নেই মিন্টু সাহেব তখন আর কাউকে না পেয়ে তখন তিনি তার ছেলেকে ছেলেকেই দিয়েছিলেন আর আপনার জানেন যে তাবি দেওয়াল এখানে উপস্থিত আছে তাবি দেওয়াল উঠো দাঁড়াও একটু দেখাও চেহারাটা তাকে দিল তো তারটাও নানারকম তালবানা করে টোরে কিছুতেই করতে পারে নাই তারটা টিকলো তারটা টিকার পর বিএনপির নেতাকর্মীরা এই মামলা হামলা আব্বাসকে তো বের হতেই দেয় না আব্বাসের পুরা ক্যাম্পেইন কিন্তু করেছে তার ওয়াইফ এবং দলীয় নেতাকর্মীরা আপনারা জানেন ওরা ইয়ে করেছে এই বাহানা সেই বাহানা করে আব্বাস ক্যাম্পেইনই করতে পারে নাই কিন্তু তারপরেও তারপরেও দেখছে যে বিএনপিকে কে কিছুতেই আটকানো যাচ্ছে না তাবি আওয়াল নতুন ওরা ভাবলো যে আনিস এত একটা মোট কথা গার্মেন্টস টার্মেন্স এবং আগে টেলিভিশনে এটি করতো একটা জনপ্রিয় মুখ আছে তাকে দিলে হয়তো তিনারা ভালো রেজাল্ট করতে পারবে আর তাবি তাবিদাওয়াল দেখে মনে হচ্ছে ছোট বয়স কিন্তু বাইরে থেকে লেখাপড়া করছে ভালো ইয়ে সব দিক থেকে তারপরে সেও যখন নামলো তারপরে দেখতেছে যে আস্তে আস্তে সিনারিও সব চেঞ্জ হয়ে যাচ্ছে সব নেতাগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে শেষে যেহেতু এখন অবৈধ সরকার কিন্তু তা তো জবরদখলকারী অবৈধ একটা সরকার তারপরে যেহেতু সরকার সরকারের কিছু নিয়মকানুন থাকেই যে তারা ইলেকশনে ক্যাম্পেইন করতে পারবে না আর আমরা তো কেউ নই ফলে আমরা বিরোধী দলও নেই এর আগে যখন ছিলাম তখন পারিনি তো বিরোধী দলেরও কি নই আমরা এখন সেজন্য শেষের কয়েকদিন আমি নিজে নামলাম তো নামার পর পুরো সিনারিও বদলে গেল এই দেখে এবং তখন কী হল আপনারা দেখলেন যে আমাদের পরে আবার উপরে রীতিমতো হামলা করলো আপনারা সেটাও দেখেছেন ছবি ছবিতে রীতিমতো যে আমরা যে প্রাণে বেঁচে গেছি এটা আল্লাহর ইচ্ছা আর কি আল্লাহর রহমত সেজন্য প্রাণে বেঁচে গেছি এরকমভাবে হামলা করে ওরা ভাবল যে করেছে আর ওদের ভয়ে বের হবে না কিন্তু একদিন পরেই আমি বেরিয়েছি আবার বেরিয়ে আমরা ই করেছি তো আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রহমতের যদি ইলেকশনটা সুষ্ঠু হতো নিরপেক্ষ হতো তাহলে দুইটা প্রার্থী এবং চট্টগ্রামেরটাও আমাদের আসতো এইটা দেখে সে জন্য আওয়ামী মাথা খারাপ হলো তার পরে তারপরে তখন আপনারা দেখলেন যে ইলেকশনের দিন কি করল। ইলেকশনের দিন পুরা কেন্দ্র দখল করে আগে থেকে ডিপ্লোমেটরা গেছে দেখেছে যে কয়েকটা লোক আছে সেরকম নাই ঘুরে টুরে এসছে অল্প স্বল্প তারপর কোনো লোক নাই স্ক্রিনের পেছনে তারা ই করেছে সমস্ত সিল মারছে ভালোর বাক্স ইভেন পুলিশ সহ প্রিজাইডিং অফিসার সহ তারা সিল মারছে বাক্সে ভর্তি করছে এইভাবে ওরা ইলেকশনে জিতেছে সেই জন্য আমরা যখন এই নিউজগুলি পেলাম যে আমাদের লোকজনকে মারধর করছে যেতে দিচ্ছে না নানা রকম করছে এলাকায় মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে তারা ভোট দিতে যেতে পারছে না জেনে আমরা তারপরে ইলেকশন থেকে তো সরে আসলাম আমরা ইলেকশন থেকে বয়কট করলাম আপনারা দেখেছেন বারোটার পরে আর থাকেনি তার মধ্যেই আমরা ভোট ভোট পেয়েছি এবং তারা জানতো যে ইলেকশনে জিতলে তাদের জন্য একটা ইয়ে হয়ে যাবে সেজন্য কিছুতে এটাতে জিততে দেওয়া হলো না এই হলো আওয়ামী লীগ ইলেকশনের নমুনা যার জন্য হয়তো অনেকের প্রশ্ন থাকতে মানে প্রশ্ন থাকতে পারে যে দু হাজার চোদ্দো সালে বিএনপি এত পপুলার এত জনপ্রিয় বিএনপি ইলেকশনে গেলে ঠিক তো জিতত এটা অনেকের মনে করতে পারে কিন্তু আমরা জানি আমরা জানি যে ইলেকশন যদি ফেয়ার হয় তাহলে ইলেকশন গেলে আমরা জিতব কিন্তু ইলেকশন যে ফেয়ার হবে না নিউট্রাল হবে না হাসিনার অধীনে কেন পুরা কন্ট্রোল সে ওখানে প্রশাসন তার ডিসি ডিসি তার এসপি তার ওসি তারপরে ওই র্যাব তার সবগুলোকে তার ইয়ে তারপরে তো তার কি ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ তো আছেই এগুলো সব গুন্ডা এগুলো ঘুরে বেড়াচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে কাজে ইলেকশন ফেয়ার হবে না আমরা সব কিছু জেনেই আমরা তখন ইয়ে ঠিক করেছি ইলেকশানে আমাদের জোটগতভাবে আমরা অংশগ্রহণ করবো না কারণ এখানে তাহলে কী হতো অনেকে ভাবেন যে গেলে হয়তো ঠিকই বিএনপি জিততো তো কিন্তু না বিএনপি কে কোনোভাবেই জিততে দিত না জিততে দিত না কারণ যে তারা তাহলে যে কোনোভাবেই জিতে এই যে তাদের বৈধ তো এখন যে অবৈধ আপনারা বলছেন কিংবা এই যে মানুষ ভোটারবিহীন নির্বাচন যে বলছেন তাহলে এই বৈধতা স্থিলটা তাকে দিয়ে দেওয়া হতো কেন বলতো সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমরা এত ভোটের ব্যবধানে জিতেছি কাজে কেন এটা বৈধতা হবে না বিদেশিরা এত কিছু টেকনিক বোঝে না আমাদের দেশে যে কত ক্লিক এগুলো ওরা বোঝে না সেজন্যই তখন আমরা বিদেশিরা বল ইয়ে বলতো যে সবাই তো অংশগ্রহণ করেছে ইলেকশন ভালো হয়েছে উপর তো উপরে উপরে তো আর বুঝতো না কিছু তলে তলে তো ভোটের বাক্স আলাদা করে রেখে দিয়েছে সেইভাবে তো বুঝতো না তখন তারা এটাকে কিন্তু বৈধতা দিত যেটা এখন নেই এখন তারাও বলেছে যে এই ইলেকশন ফেয়ার হয়নি এবং এই ইলেকশনে কেউ কিন্তু তাদের গ্রহণযোগ্যতা পায়নি কারো কাছ থেকে তারা এবং এখন পর্যন্ত আমি জানি যে ইউকে বলেন ইউএসএ বলেন আর অন্য ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অন্য তারা বলে যে তারা বলেছে যে ইলেকশন এখানে হয়নি এবং সেই জন্য তারা বলেছে আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করি নাই সেটাও বলেছে তার মানে তার ওটাই তো আছে ফেয়ার ইলেকশন হয়নি তো আপনি বলেন যে একশো চুয়ান্ন জন বিনা ভোটে নির্বাচিত আগে থেকে করে ফেলেছে যে তাদের মেজরিটি রাখতে হবে একশো জন আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে পাঁচ পার্সেন্ট লোকও ভোট দেয়নি পাঁচ পার্সেন্ট লোকও ভোট দেয়নি আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রগুলি শূন্য কুকুর বসে আছে আপনারা ছবি সহ দেখছেন সবই দেখেছেন আপনার ইন্টারনেটে আজকাল কুকুর বসে আছে কুকুর পাহারা দিচ্ছে ভোটকেন্দ্র পুলিশও নেই পুলিশও নেই কোনো কোনো জায়গায় প্রিসাইডিং অফিসারও ঘুমাচ্ছে কেউ কিছু নাই এমন কি আওয়ামী লীগের যিনি ইলেকশনে খাড়িয়েছেন বা ইলেকশনের জন্য কাজ করবেন ও আওয়ামী লীগের লোকও ভোট দিতে যায়নি আওয়ামী লীগের লোকও ভোট দিতে যায়নি ভোটই দিতে যায়নি এই হলো অবস্থা কাজে এই সরকার সম্পূর্ণভাবে একটা অবৈধ সরকার এবং তারা যে এগুলো পার্লামেন্টে অনেক কিছু করছে পার্লামেন্ট কি এখন পার্লামেন্ট হয়েছে এই এরশাদ প্রথমে অংশগ্রহণ করে নাই এর কিন্তু রংপুর থেকে এরশাদ উইড্র করেছে তার ঢাকা থেকে করতে চেয়েছে জোর করে তাকে করতে দেয়া হয়নি তাকে সিএমএ এইচ এরশাদ কিন্তু অংশগ্রহণ করতে চায়নি এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে তাকে তো আপনারা ভালো করে চিনেন বউয়ের সঙ্গেও গণ্ডগোল বউ ও চায় ক্ষমতা সেও চায়ের ক্ষমতা তখন এর স্বাস্থকে যখন পারছে না তখন নিয়ে সে মেচে বন্ধ করেছে করে তার ইয়ে করেছে একটা মূলা ঝুলায় রাখছে যে নাহলে কিন্তু তোমাকে ওই মঞ্জুর মার্ডার কেস অমুক তমুক কেস কতগুলো আছে তোমাকে জেলে ভরে দেবো জেলে যেতে বুড়া বয়সে ভয় পায় সে জন্যই করে না তারপরে যা বলে সেটা মেনে নেয় আর রওশনের সাথ তিনা কেউ খুব ভালো করেছিলেন তিনিও ভীষণ লোভী মহিলা অনেক টাকা এবং মামলা তারও মামলা আছে আমি জানি আমি তো তার কে জানি জনতা টাওয়ার থেকে নির্ভর ইয়ে করে আর অনেক আছে তার তাকে করা হলো তাকে তখন বলা হলো যে ঠিক আছে আপনি বিরোধী দল হবেন এখন ও এর সাথে রংপুরেরটা বাতিল হয়নি রংপুরেরটা ছিল ঢাকারটাকে বাতিল করে দিল দিয়ে সেখানে একজন বিএনপির ভাবছিল যে বিকল্প কিছু একটা তৈরি করবে কী পানবিল জাতীয় কি পার্টি বিএনএফ হ্যাঁ ওইখানে একটা নাম না অজানা একটা লোক যার জীবনের নামও শুনিনি কোনো দিনে শুনিনি এরকম একজন লোককে ক্যান্ডিডেট করলো ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তিনি ওই সিট থেকে জিতে আসলেন ঢাকায় গুলশান এরিয়ায় ক্যান্টনমেন্টের সব এরিয়ায় পড়ে যেখান থেকে আমি একবার ইলেকশন করে ফার্স্ট ইলেকশন আমি ওখানে থেকে করেছিলাম এবং নাইনটি ওয়ানে বিপুল ভোটে আমরা জিতেছিলাম তারপর আমার জায়গায় কামরুলকে দিয়েছিলাম সেও জিতেছিল কাজে সেই এরিয়া থেকে সে জিতে আসলো এর সাথকে হারিয়ে সে জিতলো বুঝতে পারলেন তো কীরকম কীরকমের নির্বাচন হলো এখন হলো যে হোক একটা জোড়াতালি দিয়ে নির্বাচন বানালো তারপরে এখন হলো পার্লামেন্ট তা এখন তারা পার্লামেন্টও বিরোধী দলের আসন নিয়ে বসে আছে বলে বিরোধী দল আর ওই দিকে আবার তিনজন মন্ত্রী বানায় ফেলেছে তিনজন ওই দল বিরোধী দলেরই তিনজন মন্ত্রী তাহলে বিরোধী দলকে ওদেরকে বলা যাবে ওরাও তো তাহলে বলা যাবে না তারপর একজনকে অ্যাম্বাসডার বানিয়েছে ওদের সৌদি আরবে ওদেরই আছে অ্যাম্বাসডার আরও কে কে মশিন হ্যাঁ আরও কে কে কোথায় কোথায় কী কী ছোটো খাটো দিয়েছে এর সাথে হিমসেলফ হলো কি অ্যাডভাইজার হ্যাঁ অ্যাডভাইজার পোস্ট নিয়ে আছে তো এই হলো আজকে বিরোধী দল এবং পার্লামেন্টে দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশে শুধু গাড়ি গালাজ পার্লামেন্টে গাড়ি গালাজ এড়িয়ে আমরা পার্লামেন্টে নেই কোন কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়াউর রহমানেরকে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে হ্যাঁ এইটা এইটাই হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজেই এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক সত্যিকারের নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না কারণ যে অবৈধ পার্লামেন্টের আইন এগুলি এগুলি কার্যকর হতে পারে না আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে আমি আগে বলেছি প্রশাসন হয়েছে পুলিশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরো দলীয়করণ সব দলের লোকজনকে বসেছে নির্বাচন কমিশনার এই বতরক একসময় আমারও সেক্রেটারি ছিল এখন যে রকিব আমারও সেক্রেটারি ছিল প্রাইমারি এডুকেশন সেক্রেটারি আমার সঙ্গেও কাজ করেছে কিন্তু তিনি আওয়ামী লীগ আমি জানতাম তারপরেও আমরা এগুলো করিনি আমরা বলছি না এটা ঠিক না অফিসার হিসেবে মোটামুটি ভালো ছিল তারপরে আমরা সেখান থেকে আবার পার্লামেন্টের সেক্রেটারি করেছিলাম সেখানেও কাজ করেছে এই রকিবুদ্দিনকে বের করে আনলো তিনি আওয়ামী বের করে আনলো এবং তিনি নরম প্রকৃতির একদম আজ্ঞাবাহ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক একটা লোক আমি সবসময় বলেছি যে এমকে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার করা হলো ইলেকশন কমিশন যেখানে ফোর ভোট পড়ে নেয় সেখানে বলে যে ফোরটি ফোর ভোট হয়েছে তাহলে বুঝতে পারেন যে কতটা আজ্ঞাবাহ কাজে নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে হবে না এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার হবে না যার জন্যই আমাদের ডিমান্ডটা যে আমরা নির্দলীয় যে নাইব আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে হাসিনার অধীনে হলে হবে না আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে কমপ্লিট পুনর্গঠন না করলে এই নির্বাচন করা এই রকিবুদ্দিন আর কে দিকে দিয়ে পার্লামেন্ট ইয়ে নির্বাচন করা সম্ভব নয় সেজন্যই এগুলি প্রয়োজন দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে একের পর এক যে ঘটনা ঘটছে এই গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে আর সমস্ত কিছু দশ যা কিছু হয় বিএনপি কিংবা বিরোধী দল এই হলো অবস্থা ওই একটা কথা আছে না কিছু হলে ধরেছে গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর হ্যাঁ তেমনি কিছু হলেই বিএনপি এই দোষ বিএনপির দোষ দিয়ে তেমনি ভাবে আপনারা দেখলেন যে একটু আগে বলেছি যে এখন পর্যন্ত আমি যদি আপনাদের আরো বেশি হয়েছে কিন্তু এই একটু আগের হিসাবেই আপনি ধরলেই দেখবেন আওয়ামী লীগের সাত বছরের শাসন আমলে বিএনপির তিন হাজার নেতাকর্মীকে হত্যা বারোশো জনকে গুম এবং এক হাজার বারো জনকে ক্রস ফায়ারে হত্যা করা এবং গুরুতর আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি গুরুতর আহত মিথ্যা মামলার সংখ্যা চব্বিশ হাজার আসামি করা হয়েছে সাত লক্ষ নেতা কর্মীকে এবং অজ্ঞাত উদ্ধার হয়েছে আটাত্তর জন এইসব মানব জমিনের সূত্র সব এবং বিভিন্ন পত্রিকায় এই হলো অবস্থা বিএনপি নেতাকর্মীরা এখন জেলখানায় তারপরে একটু আগেই একজন জজ সাহেব কি বলে একজন ব্যারিস্টার সাহেব বলে গেছেন কোর্ট আবার এই কনস্টিটিউট করেছে কারণ তাদের নিজের মতো করে সাজাবে ভাবছে আবার একটা ইলেকশন করব সেই জন্য এরকম পায় তারা বিএনপির সবকে যারা যারা সেরকম ইয়ে আছে তাদেরকে সবকে জেলে ভরে দেব মামলা দিয়ে দেবো তারপরে তো পথ পরিষ্কার হয়ে যাবে এই চিন্তাতে আছে পারলে তো এখনও চিনতে আছে যদি মিথ্যা মামলা কিছুতে পারছে না আমাকেও ভরে দেবার চেষ্টায় আছে বুঝছেন এটা সত্য কারণ যে আমি এই কারণেই বলছি কোর্টে আমি তো গেছি কয়েকবার আপনারা দেখেছেন পত্রপত্রিকায় কোর্টে আমি গেছি সে বসে আছে ঠিক আছে ওইদিকে অপরপক্ষ যারা আছে আমাদের আছে ইয়ে তারপরে কোর্টে নিয়ে দুদুকের নবমুখের যে মামলা দিয়েছে সে মামলা একদম গুরুত্বহীন কি জিয়া অরফানেজ ট্রাস্টের একটা যে জিয়া অরফানেজ ট্রাস্ট আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্টের মামলাটা কয়েকটা আমি গিয়েছি সেই টাকা কিন্তু সব আমাদের টাকা সরকারে একটা পয়সাও নেয় সরকারের কিছুই নেয় তারপরে এই যে অসীম ব্যারিস্টারও জানবে এখানে আমাদের নেতা নেতাকর্মীরা ইয়ে করেছে ওই যে কাকে কাকে ধরে এনে ব্যাংক বা অমুক তমুক তাদেরকে ধরে এনে তাদেরকে যখন আমাদের উকিল সাহেবরা জেরা করে সে কিন্তু ঠিক জবাব দিতে পারে না আমথামতা করে তখন আরেকজন এসে তাকে আবার ওদের একজন এসে তাকে ডিক্টেট করে বা লিখিত যে আছে ওখানে নিয়ম কিন্তু লিখিত করতে পারবে না যখনই করবে লিখিত যে আছে সে লিখিত দেখে বলে যাচ্ছে কেন তাকে লিখে দিছে সেইগুলো বলবে নাহলে তো তার মাথায় নাই ভুলে যাবে সে জিনিস তো সত্য নয় এবং সে ঋতু মতো আমি বুঝেছি সে ঋতু মতো নার্ভাস আমরা বুঝতে পারি সে সাম করেও লিখিত তখন আমাদের লয়াররা খুব হইচই করলো যে এটা হতে পারে না এটা আইনে চলে না তারা তাদের নাম আইন দিয়ে দেখিয়ে দিল এটা হতে পারে না এটা চলতে পারে না জজ সাহেব কিন্তু যেহেতু তাদের জজ সাহেব কিন্তু আগে থেকে শুনছে এবং সেরকম লিখে যাচ্ছেন কারণ এটা তো হতে পারে না আমাদের আইনজীবীরা যখন খুব হইচই করলো ই করলো আইন পড়ে শোনালো জজ তখন একটু হুশ আসলো তখন আমাদের লয়াররা বলল ঠিক আছে আপনাদের কি মতলব সেটা তো আমরা জানি আমরা চলে যাচ্ছি আপনার যা ইচ্ছা তাই রায় দিয়ে দেন আমাদের কিছু যায় আসে না তাতে আমরা চলে যাচ্ছি তখন জর সাহেবের একটু হুশ আসলো জশ সাহেব তখন বললো আচ্ছা ওগুলো সব কেটে উঠে আবার নতুন করে এ করলো আমার বলে তবে এই হলো অবস্থা